নমস্কার দর্শক বন্ধুরা, চলে এলাম আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপর একাধিক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আমরা অফিস, আদালত, স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসিয়ালি যে কাজগুলো করে থাকি তার মধ্যে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটাকে বেশি ব্যবহার করে থাকি। এই সফটওয়্যারের মধ্যে যে কাজগুলো জানা আমাদের অত্যন্ত প্রয়োজন, সেই কাজগুলো আমরা এই ভিডিওতে শিখব। তো প্রথমে আপনাদের শিখাই কীভাবে পেজ নিতে হয় একটা ডকুমেন্টে। একাধিক পেজ নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে পেজ তো নিতেই হবে, তো কিভাবে নেবেন এবং বেশি পেজ হয়ে গেলে কিভাবে ডিলিট করবেন। তো চলুন প্রথমে এখানে দেখুন, তিনটে পেজ রয়েছে বা চারটা পেজ রয়েছে। আপনি বুঝবেন কি করে এখানে চারটা পেজ রয়েছে, দেখুন একদমে সফটওয়্যারের নিচে দেখুন স্ট্যাটাস বার এবং তার বাম দিকে রয়েছে পেজ 4 অফ 4, অর্থাৎ এই মুহূর্তে চারটা পেজ রয়েছে। তো আপনি কিভাবে ডিলিট করবেন পেজগুলো প্রথমে, তারপরে আমি ইনসার্ট করে দেখাচ্ছি। তো ব্যাকস্পেস চেপে রাখলে আপনার পেজগুলো একটা একটা ডিলিট হতে থাকবে। দেখুন এই মুহূর্তে স্ট্যাটাস বারে লক্ষ্য করুন, পেজ 1 অফ 1 দেখাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে একটা পেজ রয়েছে। আপনি মাউসের স্ক্রোল বাটনের সাহায্যে স্ক্রোল করতে পারেন বা এখানে স্ক্রোল বাটন ধরে আপনি স্ক্রোল করলেও দেখতে পাবেন। তো এবার আপনাকে দেখাবো কিভাবে নতুন পেজ নিতে হয় বা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করতে হয়। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে রিবনের, তারপর পেজেস কমান্ড গ্রুপে ব্ল্যাঙ্ক পেজ অপশান পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করতে হবে। করলে দেখুন এখানে চলে এসছে 2 অফ 2, অর্থাৎ দুটো পেজ চলে এসছে। একই রকমভাবে আপনার যতগুলো ধরুন 10টা পেজ দরকার, তাহলে আপনাকে 10 বার এখানে ক্লিক করতে হবে, তাহলে 10টা পেজ চলে আসবে। তো এদিকে লক্ষ্য করুন 8 হয়ে গেছে আর দুটো পেজ। আমি আর একটা পদ্ধতিতে দেখাচ্ছি কিভাবে নেবেন। আপনি লাস্ট পেজে লাস্ট যেখানে লেখা হয়েছে সেইখানে কার্সারটাকে রেখে, ধরুন এখানে লেখা রয়েছে, তারপরে কার্সারটাকে রেখে এমনি কিবোর্ডে এন্টার প্রেস করুন, তাহলে দেখুন অটোমেটিক্যালি আপনার ওই পেজটা ক্লোজ মানে ধরে গেলে অটোমেটিক আবার একটা পেজ চলে আসবে। তো একরকমভাবে আমি 10টা পেজ নিয়ে নিয়েছি, এখানে 9 অফ 10 দেখাচ্ছে, অর্থাৎ 10টা পেজে 9 নম্বর পেজে আমার কার্সার রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, এটা ছিল কিভাবে পেজ নিতে হয় এবং ডিলিট করতে হয়। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ কাজে, কিভাবে আপনি কভার পেজ বানাবেন। অর্থাৎ আপনার 10টা পেজ লেখা কমপ্লিট হয়ে গেলে তার একটা প্রথম পেজ কভার পেজ করতে হয়, একটা টাইটেল দিয়ে ডকুমেন্টের অর্থাৎ শিরোনাম দিয়ে একটা কভার পেজ বানাতে হয়। কিভাবে বানাবেন, খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বানাতে পারবেন। তো চলুন দেখে নিই। তার জন্য আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে, করার পর এখানে কভার পেজ অপশান পেয়ে যাবেন পেজেস কমান্ড গ্রুপে, এই কভার পেজ বাটনটাতে একবার ক্লিক করতে হবে। করলে একটা লিস্ট চলে আসবে, এখানে একাধিক কভার পেজের স্টাইল পেয়ে যাবেন, এখান থেকে আপনার পছন্দের একটা কভার পেজ বেছে নিতে হবে। ধরুন আমি এই একটা কভার পেজ নিলাম। এখানে আপনাকে সিম্পলি কিছু টাইপ করে ফেলতে হবে, অর্থাৎ আপনি যে রিলেটেড ডকুমেন্টটা বানিয়েছেন, যে প্রজেক্ট আপনি করছেন, সেই কাজের টাইটেল এখানে দিতে হবে এবং এখানে ইয়ার দিতে হবে 2000 ধরুন 20, আর এখানে ডকুমেন্টের টাইটেল একটা দিবেন, আমি এটা টাইটেল দিলাম এমএস ওয়ার্ড। একই রকমভাবে আপনি আপনার কাজের টাইটেল দিবেন, আর এখানে আপনার কিছু ডিটেলস এখানে আপনি লিখতে পারেন, ঠিক আছে, এবং ডেট আপনার এখানে এডিটও করতে পারেন, চেঞ্জ করতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো এটা হলো কভার পেজ ইনসার্ট করা এবং সেটাকে এডিট করা। এটা বানাতে আপনি যদি ম্যানুয়ালি করতেন তাহলে অনেক বেশি সময় লাগতো, আর আপনি এই অপশান থেকে করলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা সম্ভব। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ কাজে, কিভাবে আপনি একটি ক্লিপ আর্ট ইনসার্ট করবেন। ক্লিপ আর্ট অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সঙ্গে একাধিক ক্লিপ আর্ট, অর্থাৎ ছোট ছোট পিকচার দিয়ে রেখেছে, সেই পিকচারগুলো আপনি ডকুমেন্টে ইউজ করতে পারেন। এই ছোট ছোট পিকচারগুলো আপনার সফটওয়্যারের সঙ্গেই থাকে, আপনাকে আলাদা করে ইনস্টল করতে হবে না। তো চলুন এখানে কিভাবে ইনসার্ট করবেন ক্লিপ আর্ট। আপনি সিম্পলি এই ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপে ক্লিপ আর্ট বাটনটাতে একবার ক্লিক করবেন। করলে রাইট ফেন অর্থাৎ সফটওয়্যারের ডান সাইডে একটা পার্ট ওপেন হয়ে যাবে, এটাকে রাইট ফেন বলা হয়। এই রাইট পেনে আপনার ক্লিপ আর্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে সার্চ ফরের জায়গায় কিছু লিখে আপনি যদি সার্চ করেন টপিক, তাহলে সেই রিলেটেড পিকচারগুলো আসবে। আর আপনি যদি কিছু না লিখে আপনি গো করে দেন, তাহলে এখানে বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট চলে আসবে,
তো দেখুন এখানে চলে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ ক্লিপ আর্টগুলো। আপনি এই ক্লিপ আর্টগুলোর মধ্য থেকে কোনো একটা ক্লিপ আর্ট আপনি বেছে নিতে পারেন। ধরুন আমি এই ক্লিপ আর্টটা বেছে নিলাম, তো এটা একটা চলে এলো। আর এই ক্লিপ আর্টটাকে আমরা আগে পিকচার ইনসার্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে এডিট করতে হয় বা এটাকে ব্যবহার করতে হয়। তো এটাকে একবার ক্লিক করবেন, করার পর পিকচার টুলস ওপেন হয়ে যাবে, ফরম্যাট ট্যাব, এখানে অ্যারেঞ্জ কমান্ড গ্রুপের টেক্সট ড্রিপিং অপশানে আপনি এখানে বিহাইন্ড টেক্সট অপশানটা বেছে নেবেন। তাহলে দেখবেন এখানে ক্লিপ আর্টটা আপনি মুভমেন্ট করাতে পারবেন, যেখানে খুশি নিয়ে যেতে পারবেন, ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, একই রকমভাবে একাধিক ক্লিপ আর্ট রয়েছে, অ্যানিমেটেড ক্লিপ আর্টও পেয়ে যাবেন এখানে। ঠিক আছে, ধরে নিই যে একটা ছবি, এটাকেও মুভমেন্ট করবে না, প্রথম আপনাকে টেক্সট ড্রিপিং বিহাইন্ড টেক্সট করে নিতে হবে, তাহলে এই ছবি ক্লিপ আর্টটাও মুভমেন্ট করাতে পারবেন। তো এখানে এরকমভাবে একাধিক গুরুত্বপূর্ণ লোগো রয়েছে, এই লোগোগুলো আপনি ইউজ করতে পারেন। অফিসিয়ালি এই কাজগুলো বেশিরভাগ আমাদের করতে হয়। আমরা সিম্পলি দেখে নিলাম আপনার অফিসে আপনি ডেটাকে রিপ্রেজেন্ট করুন এবং ডকুমেন্টে অ্যাপ্লাই করুন, তাতে আপনার কাজের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। আর আপনি যদি কাজগুলো শিখতে পারেন তাহলে আমাদেরও ভালো লাগবে। আর কমেন্টসে আপনার মতামত জানাবেন, আপনি যদি অন্য কোনো টপিকের উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাবেন, আমরা নিশ্চয়ই পরবর্তী এপিসোডে নিয়ে আসব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি এপিসোডে।